নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ চার কমিশনারের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কাগমারি সম্মেলন দিবস উপলক্ষে আলোচনা সভায় এই প্রস্তাব দেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুঁইয়া, বদিউল আলম মজুমদার, অ্যাডভোকেট সুলতানা কামাল ও বিচারপতি নাজমুনারা সুলতানার নাম প্রস্তাব করেন তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে, যা বর্তমান সরকার চায় না।